আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রসের অসেষুরতে অনেক ভালো আছি আজ আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজ আমি কম্বল পরোটা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তার আগে বলি ভিডিও শুরুতে দয়া করে একটা লাইক দিয়ে ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন প্লিজ আর কম্বল পরাটা আপনারা ভাবছেন কম্বল পরাটা সে কি আসলে কিছুই না আপনারা সাথে থাকুন দেখতেই পাবেন আমি কম্বল পরাটা কিভাবে তৈরি করি তো আপনারা আমার সাথে থাকুন চলুন মূল কাজে তা আমি আছে আমার কম্বল পরাটার জন্য যা যা লাগবে আমি দুধ নিয়েছি দুধের সাথে আপনারা পানীয় অ্যাড করতে পারেন আমি পানি অ্যাড করব না চার দুধ এখানে আমি দিলাম এক চামচ এক টি স্পুন এক টি স্পুন সুগার চিনি দিলাম অয়েল দিলাম ওয়ান টি স্পুন এখন আমি হ্যান্ড রেসের সাহায্যে এটাকে ভালোভাবে মিক্স করে নেব আমার কথার হ্যার হলে আপনারা ক্ষমা দৃষ্টিকে দেখবেন আমি একটু কথা বাত্রা উলট পলট বলে ফেলি তার জন্য ক্ষমা চাইছি সরি এখানে আমি দেড় কাপ মতন ময়দা নিয়ে নিব আপনারা পানিটা একটু কম বেশ আপনারা আপনাদের আইডিয়ার মতো নিতে পারেন এ আমি ময়দার ডোটা ভালো করে মুতে নিচ্ছি এই পর্যায়ে আমি তেল দিয়ে দিয়েছি একটু যাতে করে ট্রাই না হয় এখন আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করে রেখে দিলাম তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট বাদে আমি ফিরে আসছি দেখুন বলটা ভরে একাকার এখন আমি হাওয়াটা বের করে দেব দিয়ে আর একটু মতে নিব মতে নিয়ে আমি লেসি কেটে নিব নয়টা আমি তিন পিস বানাবো যেহেতু আমার লেসি লাগবে নয়টা এটা একটা আনকমান তাই না মোটেও আনকমন না আপনারা ফ্রিজে বাটার থাকলে এই পরাটা বানানোর আগে দু ঘন্টা আগে বার করে রাখলে বাটারটা নরম হয়ে যাবে তাই আমি বাটারটা যে এভাবে আমি বাটারটা লাগিয়ে সেম আছে এভাবে আপনারা সব কয়টা সেম এভাবে বানিয়ে নেবেন হাতের সাহায্যে কোনো বেলাবেলি লাগবে না জাস্ট দুই হাত ব্যবহার করবেন আমি তো এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে আছে বানায় দেখাচ্ছি দুই হাত ইউজ করতে হবে এখানে তো এভাবে আমি এই ফরম পার্টটা ব্যাক পার্টে দিয়ে দিব তিনটা তিনটা করে নিব এক একটায় আমি এভাবে সবকাটা রুটি শেপ দিয়ে বানিয়ে নেব নিয়ে আমি আস্তে আস্তে ফোল করে নিব ভাস করে নিব এভাবে ভাজ করে করে নিতে হবে তাহলে কি হবে এর ভিতরে অনেকগুলো ভাজ পড়বে এই যে এর ভিতরে অলরেডি অনেক ভাজ পড়ে গেছে এগুলো হাত দিয়ে বানাতে হয় সেম আমি সবগুলো এইভাবে বানিয়ে বল করে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে হাত দিয়ে আবার এইভাবে আমি রুটির সেপে করে নিয়ে সেখানে নিব আমার বানানো শেষ আমি এখন চুলার পারে চলে যাব। এভাবে রুটে মানে রুটির শেপ দিয়ে নিয়ে নিয়েছি প্যানটা গরম হয়ে গেছে প্যানের মধ্যে আমি বসিয়ে দিয়েছি এপাশ ওপাশ উলট করে দিচ্ছি এটা খেতে অনেক সুস্বাদু অনেক সফট ভিতরটা টপ সাইডের স্কিমটা স্কিমটা আছে একটু মানে শক্ত হয় কিন্তু ভিতরটা অনেক সফট এগুলো খেতে গরুর মাংস খাসির মাংস নেহারি চিকেন চুপের সাথে খুবই টেস্টি এমনকি খুবই মজাদার এমনি খাবার দুপুরবেলায় জমে যাবে এসব খাবার মানে খাসি গরুর মাংস নেয়ারির সাথে অনেক সুস্বাদু খাবারটা আপনারা বাসার মধ্যে এভাবে ট্রাই করবেন অনেক মজা অনেক টেস্টি আমার যে সমস্ত ভাই বোনরা আমার সাথে শুরু থেকে এখনও পর্যন্ত আমার সাপোর্ট করে আসতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত ভাই বোনরা নিয়ম মতন আমার ভিডিও দেখতেছেন অথচ সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার লাইক কমেন্ট আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন আর আমার কথার যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা ক্ষমাতৃষ্টিকে দেখবেন আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করবেন কমেন্ট করতে আমার খুব ভালো লাগে আমি কিন্তু কথার মধ্যে কাউকে কমেন্টের রিপ্লাই দিতে পারি না খুবই দুঃখজনক কারণ আমার কমেন্টের সমস্যার জন্য আমি কাউকে রিপ্লাই দিতে পারি না দেখুন ভিতরটা কতটা সফট আর ভিতরটার ভিতরে অনেক অনেক গোলাপ ভাজ ফল পড়ে আছে তা আমার এক হাত দিয়ে দেখানো সম্ভব হয় না ভিডিওটা শেষ পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে দেখা হবে তো এই পর্যন্ত রাখছি আমার আমার জন্য দোয়া রাখবেন সবার জন্য দোয়ার হলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম